এরপরে প্রশ্ন হলো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে না তবে মসজিদ মাদ্রাসায় বা মাহফিলের পরিচালনা কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকে এগুলো কাজে লাগবে কিনা ভাই প্রশ্ন যিনি করেছেন তিনি হয়তো এই নিয়তে প্রশ্নটা করেছেন যারা মসজিদ মাদ্রাসা বা মাহফিল কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লাগে এই বেচারারা হয়তো এজন্য উঠে পড়ে লাগে যে তারা মনে করে যে হায়রে আমল কালাম তো কিছু করতে পারলাম না তো এক কাজ করি মাহফিলের কমিটিতে থেকে একটু আখেরাত পার পাবো এজন্য তারা থাকতে চায় আমার তো মনে হয় না আমার তো মনে হয় থাকতে চায় মাতবরি করার জন্য একটু নেতাগিরি করার জন্য অন্য জায়গায় আকাম কুমকাম করে এসে এবার আল্লাহর ঘরেও আকাম কুমকাম করতে আস ঠিক কি না সমাজে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে ভালো করে শুনে রাখেন মসজিদ পরিচালনা করার জন্য দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোনো বেনামাজিকে দায়িত্ব দেওয়া গুনাহের কথা জায়েজ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে দেখাশোনা করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে ওয়া আকামাস সালাহ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া আতাজ যাকাহ যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে কথা বলে না আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করে বলে হক কথা বলতে কোনো তার হেজিটেশন হয় না এই রকম সৎসাহস আছে নামাজি কালামি যাকাত আদায়কারী ইমানদার ব্যক্তিরাই আল্লাহর ঘরে আবাদ করবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অতএব যারা মসজিদ কমিটিতে মাদ্রাসা কমিটিতে মাহফিল কমিটিতে ঢোকার জন্য লবিং করার চেষ্টা করেন নিজে নামাজ কালাম পড়েন না ক্ষমতা থাকলে যাদের দায়িত্বশীল আছেন নেতৃবৃন্দ আছেন তাদের কর্তব্য হলো এই সব লোকগুলোকে অন্য জায়গাতে অ্যাক্সেস দেন না দেন আপনি আপনারটা বুঝে বেড়ান কিন্তু আল্লাহর ঘরে তাদেরকে অ্যাক্সেস দিয়ে আলেমুল আমাদেরকে ছোট করা সংকীর্ণ করা সত্য কথা বলতে বাধা দেওয়া এবং আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য যেন আপনারা দায়ী না হন সেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ কথা কি বুঝাতে পারছি তো যে ভাইরা এগুলা করেন আপনারা মনে করতেছেন যে তারা হয়তো আপনার সওয়াব পাওয়ার জন্য আশা করেন না সওয়াব পাওয়ার জন্য করে বলে আমার মনে হয় না বাকি সুধারণা করলে করতে পারেন আপনারা কেউ কেউ করতেও পারে কিন্তু বেশিরভাগ লোক আমার যেটা ধারণা সেটা হলো তারা এগুলা করে থাকে কিসের জন্য সর্দারি মাতবরি করার জন্য আর জায়গা পায় না আল্লাহর ঘরে এসে মাতবরি করতে আসে আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করুন মসজিদ কমিটির লোকেরাও পয়সা ছাড়া আর কিচ্ছু চিনে না রুচিশীল মসজিদ কমিটি বা সমাজের মান্যগণ্য মানুষ সমাজে খুব কম আরে ভাই আল্লাহর ঘর যারা আবাদ করবে দেখাশোনা করবে এই লোকগুলো পয়সাওয়ালা না হোক সৎ মানুষ হোক সেটা দেখবেন তাতে মসজিদের উপার্জন একটু কম হোক অসুবিধা নাই বিল্ডিং এর টাইলস দরকার নাই শুধু রং মেরে দেন আপনার মসজিদটা বাহ্যিক গেট আপ সেট আপ একটু কম হোক কিন্তু কিছু ভালো মানুষ থাকুক তাহলে ইনশাল্লাহ এই মসজিদ থেকে মানুষ হেদায়েত হবে আর এর বিপরীতে যদি আপনি চাকচিক্য বাড়ান আর একেবারে স্বর্ণ দিয়ে মসজিদ বানায় রাখেন কিন্তু মুসল্লি কমিটি সব উল্টো পাল্টা তাহলে এই মসজিদের কোনো অর্থ হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মাহফিলের পর যে খাবার দেয়া হয় তাকে তাবারুক বলা হয় এই তাবারুকের কোনো বরকত আছে কিনা ভাই তাবারুক শব্দটি বরকত থেকে আসছে মানে যে খাবার খেলে বরকত হয় মানে বিশেষ উপকার হয় বিশেষ কল্যাণ হয় এ বিষয়ের আগেও আমরা একাধিকবার উত্তরে বলেছি যে আমাদের বাসা বাড়িতে যে খাবার আছে এই মাহফিলে ওয়াজ শেষে আয়োজকরা যদি সবার একটা করে প্যাকেট দেয় সেটা বিরিয়ানি প্যাকেট হোক বা অন্য কিছু হোক সেটার সাথে আমার বাসার যে খাবার আছে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই ওইটা খেলে যা এটা খেলেও তা এটা যদি পয়জন থাকে এটা যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে এটা খেলে আপনার পেটে অসুখ হতে পারে অন্য অসুখ বিসুখ হতে পারে আল্লাহ চাইলে আর যদি এটাতে সেরকম কিছু না থাকে তাহলে অন্য খাবার খেলে যেরকম লাভ এটা খেলেও লাভ এটা খেলে বিশেষ উপকার হবে বিশেষ বরকত হবে এরকম মনে করাটা ভুল কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে ইসলামের কোন আলোচনা শেষে মজলিস শেষে ভালো কাজ শেষে যে খাবার বিতরণ করা হয় এই খাবার বিশেষ বরকতের খাবার এটা খেলে কোনো অসুবিধা হয় না এই জন্য দেখবেন এরকম দোয়া অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠান ওয়াজ মাহফিলের আলোচনা শেষে যে জিলাপি দেয় মিষ্টির প্যাকেট ট্যাকেট দেয় এগুলো নিয়ে একজন আরেকজনকে স্বাদে খাইতে যে ডায়াবেটিস রোগী বলে না ভাই আমার ডায়াবেটিস মিষ্টি খাবো না কারে ভাই এটা মিলাদের মিষ্টি খাও খাও মানে এটা খাইলে ডায়াবেটিস হবে না এরপরে বেচারা ওইটা খায় যদি ডায়াবেটিস বাড়ে তার খারাপ ধারণাটা ইসলামের প্রতি হয় আরে বরকতের খাবার বলে কই আমার দ্বারে ক্ষতি হলো আসলে কি সেটা বরকতের খাবার আল্লাহ বলছেন তাহলে ইসলামের নামে এই বানোয়াট কথা আমরা বলবো না আপনার মনে চাইলে আপনি খান মনে চাইলে আপনি না খান এই খাবারে বিশেষ বরকত আছে মনে করা যাবে না আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা তারা অনুষ্ঠানে মনে করেন যে কোনো প্রতিমার সামনে কোনো খাবার রাখলে সেটাতে বরকত হয় সেটাকে তারা খায় বন্টন করে এটা তাদের ব্যাপার
কিন্তু ইসলাম এরকম কোন কথা করতে বলে নাই অন্য খাবার সময় এটা অর্থাৎ নাম তবারক দিবেন না ভাই একটু হাদিয়া আছে আপনাদের জন্য নিয়ে যান কথা কি বুঝাইতে পারছি জি কি ভাই ওই টুকরাটা পাইলেন না আমার ওই সোয়েটারের প্যাকেটে দেখেন সামনে আছে এত প্রশ্ন এর মধ্যে তো ওরে বাবা পকেটে দি কতগুলো আমার কি আপনারা প্রশ্নের ডিব্বা বানাই চলছেন এই পকেটে প্রশ্ন ওখানে প্রশ্ন সামনে প্রশ্ন সুবহানাল্লাহ তিন দিন টানা দিলে তো শেষ হবে না একবার আল্লাহ ভালো ভালো আপনাদের জানার আগ্রহ আছে মাশাআল্লাহ দরকার নাই ভাই এগুলো সব রাখেন রাখেন এগুলো এখান থেকে সরান এগুলো দেখলাম মাথা ব্যথা করতেছে সুবহানাল্লাহ জি ভাই এরপরে যে প্রশ্নটি আছে অনেক প্রশ্ন আছে এখন কতগুলো উত্তর দেবো যারা আগে দিয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছি আর কি